নরসিংদের রায়পুরা লায়ন্স ক্লাব ইউটোপিয়ার ও লায়ন্স ক্লাবের উদ্যোগে দশটি অক্সিজেন সিলিন্ডার পাঁচটি অক্সিমিটার এক লিটার হ্যান্ড স্যানিটাইজার পাঁচশত মাস্ক হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার সকালে আলোকিত নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও লায়ন্স ক্লাব ইউটোপিয়ার চেয়ারম্যান শারমিন সেলিম তুলিয়ের সভাপতিত্বে নরসিংদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আবু সাঈদ আহমেদের নিকট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন্স কল্পনা রাজু বাংলাদেশ স্থানীয় সরকার অধিদপ্তরের পিডি প্রকৌশলী মোহাম্মদ সেলিম মিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজগর হোসেন নরসিংদী রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী স্থানীয় সরকার অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম মিয়া রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা রায়পুরা উপজেলা প্রকৌশলী আমিম ইকবাল মুন্না লায়েন্স ক্লাবের সভাপতি আলিপুরা ইউপি চেয়ারম্যান হাজি আল আমিন ভূইয়া মাসুদ পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া রায়পুরা লায়ন্স ক্লাবের সেক্রেটারি ডক্টর রাকিবুল আলম রুবেল উপজেলা যুবলীগ দপ্তর সম্পাদক বাবু হারাধন ও লায়ন্স স্বপন খন্দকার সহ আরও অনেকে